সে থাকলে উপায় হয়। এবং আপনি যদি লেগে থাকেন কোনো একটা বিষয়ে, কোনো একটা জিনিসের মধ্যে, তাহলে আপনি কোনো না কোনোভাবেই সফল হবেন। তো কথায় আছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, এবং কথায় আছে যে কষ্ট করলে মিষ্ট মিলে। এখন আমার হয়েছে কোনটা আপনারাই বলবেন, বিষয়টা বাঙ্গি বলি। ধরেন আপনি একটা ফসলি গাছ লাগাইলেন, ঠিক আছে, ফলের গাছ, সেটা ধরেন একটা আম গাছ। এখন আপনি খুব পরিশ্রম করলেন, খুব বেশি চেষ্টা করলেন, অনেক বেশি খাটুনি খাটলেন, গাছটা বড় হলো, সুন্দরভাবে বেড়ে উঠল, এক বছর, দুই বছর, চার বছর, পাঁচ বছর ফলন আসতেছে না, গাছটা বড় হচ্ছে, শাখা প্রশাখাগুলো বিশাল আকারে রূপ নিচ্ছে, বাট আপনি আশানুরূপ ফল পাচ্ছেন না, আপনি হতাশায় পড়ে গেলেন যে এত লোকে বলল পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, এত লোকে বলল যে চেষ্টা করলে নাকি সব কিছু সম্ভব হয়, তাহলে আমার হয়েছে কোনটা? এখন এইটা আপনার মাথায় ঘুরতেছে, কোনোভাবে আপনি হিসাব মিলাতে পারতেছেন না, এবং আমিও কোনোভাবে হিসাব মিলাতে পারতেছি না। তো আপনার এই গাছটা মানে ফল দেওয়ার যে সময়টা সেটা অতিক্রম করে ফেলতেছে, তারপরও কি ফল আসতেছে না? তো একটা সময় আপনি সিদ্ধান্ত নিলেন যে এই গাছটাকে রাখবো না, এটা ফেলে দিব কেটে। তো আপনার অজান্তেই কিন্তু গাছটা এক সময় এমন আকার রূপ নিয়েছে যে সেটা দেখা গেল আপনি যখন কাটলেন, তখন সেটার মধ্যে যে কাঠটা ছিল সেটা আপনার কাজে আসছে এবং একটা মোটামুটি অ্যামাউন্ট পেয়েছে। তো চেষ্টা করলে যে আপনি কিছুটা পাবেন, এটাই তার প্রমাণ যে আপনি ফল পাননি, কিন্তু বিশাল আকারে বস্তু যে গাছটা আছে সেটা আপনি মালিক হয়েছেন, এবং সেটা কেটে আপনার যে চাহিদাটা সেটা পরিপূর্ণ না হোক কিছুটা হলেও পূরণ করতে পেরেছেন। তো এই হচ্ছে তার প্রাপ্য, সেটা পেল, কিন্তু আমার হলো কোনটা? আমি যে পেঁপে গাছটা রুখছি, এইটা রুখছি, পাশাপাশি এখানে আরও কয়েকটা আছে, তো মোটামুটি কিছু কিছু গাছে আসছে, কিছু কিছু গাছে আসে নাই। তো আমি গাছটা ধরেন এক বছর, দুই বছর, চার বছর পসিবল না, সর্বোচ্চ 18 মাস, দুই বছর সর্বোচ্চ রাখতে পারবো, প্রশ্নই আসে না এটাকে রেখে লাভটা কী, কারণ এটা রাখতে গেলে আমার খাটুনি খাটতে হবে, এ পানি দিতে হবে, ঠিক আছে। এই দুইটা তিনটা পেঁপে ধ্যান হচ্ছে তার সাইজটা কেমন দেখেন। তো এখন আমি যদি পেঁপে না পাই, আশানুরূপ ফল আমি পাচ্ছি না, কিন্তু ওই যে গল্পটা আমি আপনাদেরকে বললাম, তার মধ্যে কি আমি গাছটা পাবো? এটাকে কেটে আমি কি কাজে লাগাবো বলেন? এটা গরুও খাবে না, ছাগলেও খাবে না, কেটে ফেলে দিতে হবে, পচাতে হবে। তারপরেও হ্যাঁ, এটা থেকে একটা জিনিস লাভ, মানে লাভের আছে, সেটা হচ্ছে যে শিখতে পেরেছি আমি, কখনো করিনি, তো ফার্স্ট টাইম করলাম, যাত্রা আমার খারাপ পড়েছে, চিনতে পারিনি। তো এখন মোটামুটি একটা এনে ওই যে ওইটা বলবো এখন, যে ধাক্কা গেলে পাক্কা হয়, পাক্কা আমি হয়েছি কিনা জানি না, তবে ধাক্কা আমি খেয়েছি। তো আর কয়েকটা গাছ আপনাদেরকে দেখাই, ভাগ্যিস আমি মানে এটার পাশাপাশি আরও কিছু গাছ লাগিয়েছি যার জন্য হয়তো বা পোষাতে পারবে। এইগুলো যদি হয় পেঁপে, দেখেন যাই হোক, হয়তো মানে ভালো কিছু হবে আমি মনে করতেছি। আমি এশাটা রাখি যে চেষ্টা করে যেতেই হবে, সফলতা আসবেই কোনো না কোনোভাবে, ঠিক আছে।
তো আপনারা চেষ্টা চালিয়ে যান, কি ঘাবড়াবেন না, মনে আশ্বাস রাখেন, আশা রাখেন, ভরসা রাখেন, সফলতা একদিন আসবে ইনশাল্লাহ। আপনার জায়গা থেকে আপনাকে পরিশ্রমটা করে যেতেই হবে। তো সেটা কি এভাবে ভিডিও করে, সারাক্ষণ তো ভিডিও করলে চলবে না, কাজও কিছু করতে হবে। তো আমি কাজ করতে গেলাম, আপনারা যেটা করবেন, ভিডিও তো দেখে ফেলছেন, লাইক করে দেন, লাইক না করলে শেয়ার করে দেন আর ফলো দিয়ে দেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখেন। দেখাবো পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।